তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয়া পিসের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে মানে তোমাদের প্রিয়াদির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করি। সকালবার এখন বাজে প্রায় 5:15 নাগাদ, তা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তাহলে চলো শুরু করে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার প্রায় 5 থেকে 10টা হাঁচি হতেই হবে, মানে এতটাই আমার অ্যালার্জির পরিমাণ আছে। যদি একই ফ্যান দিই তাও হবে, যদি ফুল স্পিডে ফ্যান দিই তাও হবে। মানে এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা গরম বৃষ্টি এরকম চলছে, তার জন্য ওই একই ফ্যান দিয়েছি, কিন্তু তাও দেখো সকালবেলা উঠেই মানে ঠাকুরকে নমস্কার করো কি আগে হাঁচিয়েই দিয়ে যাচ্ছে। যাই হোক, ঠাকুর ঘুম থেকে উঠেই বিছানায় বসে ঠাকুরকে নমস্কার করি, আর নিচের ঘরে ছিলে ঠাকুর আছে ওখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নমস্কার করি। করে নিয়ে আমি ঘুম থেকে উঠেই বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বিছানা পরিষ্কার করে নিয়ে আমি এবার ব্রাশটা করে নেবো। তার আগে আমি নিচে যাই, নিচে গিয়ে উঠানটা ঝাড় দিই, উঠান রাস্তা সব ঝাড় দিয়ে এসে তারপর ব্রাশ করি। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, করে কাজ ঘরের কাজ শুরু করব। ঘরের কাজ বলতে আর কিছু কাজ বাকি ছিল, কাজ বলতে নিচে সব কাজই হয়ে গেছিলো। ওই চাটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিতে সব কাজ করি, ওপরে এসে রান্নাটা আগে সেরে নিয়েছিলাম। এইসব পরিষ্কার করলে জামা কাপড় একদম নোংরা হয়ে যায় আর রান্নাঘরে যাওয়া যায় না, তাই রান্নাটা আগে সেরে নিয়েছিলাম। রান্না আজকে করেছিলাম দাদাভাই কালকে পনির নিয়েছিলো, পনির করেছিলাম আর বরবটি এনে রেখেছিলো। তা আলু আর বরবটি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই আলু আর বরবটি ভাজা করেছিলাম। কালকে আমার একটু লোটা ছিল, এইটুখানে রান্না করেছি। ভাত আজকে আমি ওপরেই করেছি, কারণ আজকে আমার শ্বশুরমায় একা রয়েছে, তো উনি রান্না করবেন না, আমি ওপরেই করে নিয়েছি সব। যদি তোমার দাদাভাই যাবেন তো ওই জন্য সব রান্না সেরে নিয়ে ঘরের কাজ করতে শুরু করেছি। সব কাজ গ্রিল পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার রান্নাঘরটা ওপরের কাপড় না পরিষ্কার করলে দেয়ালগুলো খুব তেল কাজটা হয়ে যাচ্ছিলো, তো ওই গ্যাসিন তেল দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তোমার দাদাভাই খাবে, খেতে দেবো, আর কাজগুলো ঝাঁট করে সেরে নিই। আজকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি, এমনি ডেলি আমি পরিষ্কারই করি, এমনি সাবান দিয়ে রোজ মুছে আমি পরিষ্কার করি।
কালকে রাসায়ন তেল দিয়ে ভালো করে মেখে বাসনটাকে মেখে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। কালকে তোমাদের বারো বারো শরীরটা খুব শুরু হয়েছে, হ্যাঁ জ্বর এসেছিল, এখনো আছে, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, খুব একটা শরীরটা ভালো নয়। এবার দাদাভাইকে খাবার বেরোবে, বিশ্রাম নিতে পড়েছে যেহেতু ওষুধটা খাবে, তো খাবারটা দিয়ে নিয়ে আমি রান করে বন্ধুরা। আমি তো এখন স্নান টান করে সব কমপ্লিট করে চলে এসেছি, তা রেডি হয়ে আছি। তোমাদের বলেছিলাম যে আমি সারাদিন কাজ করার পর একটা টাইম রাখি নিজের জন্য, যে একটু ভিডিও করি, একটু শর্টস করি, তা আমার সেগুলো করা হয়ে গেছে। তার জন্য আমি সেরেছিলাম, কেমন লাগছে আমাকে একটু বলো। আর কালকে রাত্রিবেলা সারা রাত ঘুম হয়নি, কেননা কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের ভীষণ জ্বর এসেছিলো, তো সেই জ্বরের জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। এখন খুব একবার বারবার দেখতে হচ্ছে যে জ্বরটা আসছে কি না। একটাখানে নিয়ে গেছিলাম ওষুধ দিয়েছে, যেহেতু এখন সিজনটা চেঞ্জ হয়েছে আর বৃষ্টি, একবার ঠান্ডা একবার গরমের জন্য এই অবস্থা হচ্ছে, তাই সেই কারণে সারা রাত কালকে মানে রাতটা এখন জেগে জেগে প্রায় কেটেছে। তার উপর তো রাত্রিবেলা মারাত্মক ঝড় বৃষ্টি, তো এইসব নিয়েই কেটেছে। সকালবেলা উঠেছি সোয়া পাঁচটা নাগাদ, উঠে সব কিছু কাজ করেছি যেগুলো তোমার দেখালাম, এবং এক্সট্রা কিছু কাজও আজকে করেছি, কারণ ঘর তো অনেক পরিষ্কার করার ছিল বাকি, তো সেগুলো কিছু করেছি। এইসব করে টরে নিয়ে চান টান করে তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো। তারপর আমি এই রেডি হয়ে নিয়ে আমি একটু ভিডিও কল বানালাম, তা আমার সেটাও হয়ে গেছে কমপ্লিট। তোমাদের আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, আর তোমার সবাই আমাকে সাপোর্ট করো। আজকে এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।